ছাড়া ১৮ জন এসছে না আমার যদি বডি থেকে এসছে ইনশাল্লাহ 9 জন আমি বলছিলাম কিন্তু বারবার তোমার জিজ্ঞেস করছিল আমাকে যে কতবার আমি বলছিলাম ইনশাল্লাহ 95 আমি বলছিলাম 95 রাইট তো ইনশাল্লাহ কথা ঠিক আমি বলছিলাম প্রিপারেশন 100% আছে এক্সপেকটেশন 60-70 ছিল কিন্তু আমি জানি যে ইনশাল্লাহ আমার আশা করি তারপরে 99 বলছিলাম ইনশাল্লাহ 99 ওই হলো কারণ আমার দুটো ইসি আমি শুনলাম ইসি আমি চলে যাবে আমি না বুঝতে পারছি পোর্টফোলিও একটা মানে পোর্টফোলিও দুটো ছেড়ে আমি দেখাই দেন না না আপনি যখন শুরু করতে পারেন না জোড়ে 3 জন আসেনি এর মধ্যে ইসি দুজন ওকে ওকে আপিয়া ও মানে আমাদের শাহী ফিরোজ শাহী আর সঞ্জয় জোড়ে আসেনি বাকি আমার 9 জন এসেছে আর পোর্টফোলিও থেকে শুধুমাত্র ডন হ্যাভি কম্পিটিশন ছিল ডন আসেনি পোর্টফোলিও থেকে স্পোর্টস এন্ড কালচার সেক্রেটারি হেরেছে বলতে চাই যেটা আমি আপনাকে আগেও বলেছি যে কোনোভাবে দেখেন আমি হাত জোর করে একটা কথা যারা আমাকে এখন দেখছেন হাত জোর করে আপনাদেরকে একটা কথা বলছি আপনারা আমাদের যারা অপোনেন্ট প্যানেল যারা হেরেছে তারা কিন্তু অনেক বড় মনের পরিচয় দিয়েছে আপনারা এটাকে অব্যাহত রাখবেন আপনার এটাকে পলিটিক্যাল কোনো ভাই হিসাবে আপনাকে পলিটিক্যাল মলাটাকে দিতে চাইনি কোনো খোরাকও নেবেন না খোরাকও দেবেন না নিপুণ যা করেছে সেটা আসলে উদাহরণ হওয়ার মতো ব্যাপার হলো আপনাদেরকে যে আমরা কাউন্টারে দিয়েছি আমি মিলিয়ে দিয়েছি যাতে মিলেমিশে থাকে তো আপনার এটাকে আমি আশা করি এটাকে আপনারা আরও ত্বরান্বিত করবেন কারণ আমি বলি যে আমরা করেছি এবং নিপুণ যা করেছে দুটো জিনিসই অসম্ভব সম্মানকর কাজ হচ্ছে আপনারা ইনশাআল্লাহ এরকম কোনো কিছু লিখবেন না কোনো কিছু বলবেন না এইভাবে চলুক সুন্দর মতো আমি আমার প্রথম ইচ্ছা ছিল যে আমরা মিলেমিশে একটা শিল্প সমিতি করবো এবং আমি আশা করি যে সবারই প্রয়োজন তাহলে আমরা কি বলতেই পারি শিল্পী সমিতি আগামীর যে কর্মদিবসগুলো আছে একটা নতুন মাত্রায় যোগ হবে শিল্পী সমিতির অধ্যায়ে ইনশাআল্লাহ আমি তো বলেছি নিপুণকে নিয়ে কাজ করবো এর আগে যখন আমি হেরেছি আপনি জানেন রঞ্জন ভাইকে অনুরোধ করে দিয়ে এসেছি তাহলে আমি তার সাথে কাজ করেছি আপনি গত 2 বছর আপনার আমার কাছ থেকে কোনো প্রশ্ন উত্তর নিতে পেরেছেন শিল্পী সমিতি সম্পর্কে নতুন ভাই ইলিয়াস কাঞ্চন বা শিল্পী সমিতি সম্পর্কে আমার কাছে একটি নেগেটিভ ওয়ার্ড শুনেছেন সেন্টেন্স তো দূরের কথা তো আমি আসলে আই লাভ মাই এফডিসি আই লাভ মাই ফিল্ম আই লাভ মাই অল পিপল অফ ফিল্ম টু আই লাভ মাই ফিল্ম ফ্যামিলি তো এইটা মূল ব্যাপার আপনাদেরকে ভালোবাসি আপনাদের অনেক সময় আমি রেগে যায় আপনারা আমার ছোটো ভাই বন্ধু সন্তানের মতো তো সেটাকে আমি 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 কমার্শিয়াল ডিস্ট্রিক্টে দেখবে বাট আপনাদেরকে আমি অনেক পছন্দ করি আর আপনাদেরকে আমরাও ভালো নই আমরা ইনশাল্লাহ এত কষ্ট করে দেখেন কি কাজ দিয়ে শুরু করতে চাচ্ছেন ইনশাল্লাহ সবার আগে এই সবার আগে ইনশাল্লাহ এই যে সবার আগে মিলাদ মাহফিল দিয়ে আরম্ভ করবো আল্লাহকে সবার দোয়া রুম ফরত কামনা করে সবার আগে স্টার্ট আরে যান না আমরা শুনে যাই যান গাড়ি গেল আসছে লাইফটা দিয়ে তারপরে ওদেরকে ধন্যবাদ দিয়ে চলে যাবো আচ্ছা 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 আছে লাইভে গিয়েছে
কাজী অল্প কিছুক্ষণ আগে অর্থাৎ মাত্র 20 মিনিট আগে কিন্তু আসলে এবং হচ্ছে হলো সেই ফলাফলে সভাপতি পদে কিন্তু আসলে বিজয় হয়েছেন মাহমুদ কলিকে হারিয়ে 265 ভোটে। মিশা সভাকর সাধারণ সম্পাদক হয়েছেন মনোয়ার হোসেন, এই আপনি একটু পিছনে যান, তিনি কিন্তু আসলে ভাই মাহমুদ হোসেন ভাই আশেপাশে সহসভাপতি পদে কিন্তু জিতেছেন ভাই মাসুম পারভেজ রুবেল এবং তার সাথে দিয়ে তায়েব, সেভাবে কিন্তু দীপজল এবং মিশা প্যানেল আপনি দেখছেন যে মিশা শতকরের সাথে আছেন, দীপজল আর মিশা প্যানেল থেকে কিন্তু 18 পদে বিজয়ী হয়েছে, নিপুণের প্যানেল থেকে মাত্র 3 পদে বিজয়ী হয়েছে। আপনি দেখছেন গলায় মালা পরে দাঁড়িয়ে আছে উল্লাসিত আমাদের যিনি এখন শিল্পী সমিতির সভাপতি। আমি এই যে আমি তো বললাম যে আজকে আমাদের এই জয়টাকে আমাদের বিজয়টাকে উৎসর্গ করলাম, এই যে আমরা যে সমস্ত আমার ভাই বোন এই ধরি রিয়া আমি দুটো নাম নিলাম, এরকম অনেক আমার শানু আমার প্রত্যেকটা মানে উনি সংগঠনের প্রত্যেকটা ভাই বোন গোটা চলচ্চিত্র পরিবার যেই হারে এবং প্রত্যেকটা আমার শিল্পী আমাদের শিল্পী সমিতির শিল্পী